যুব সংঘের এই ওহির বিধানের দাওয়াতটা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র দায়িত্বশীলগণ নয়, দায়িত্ব যাদের থাকবে না তাদেরকেও ভূমিকা পালন করতে হবে। ওরে ওরে তরুণ, ওরে আমার কাঁচা, ওরে অবুজ, ওরে সবুজ, আদমরাদের ঘামেরে তুই বাঁচা। যারা আদমরা আহলাদিস আছে, এ সমস্ত আদমরা আহলাদিসদেরকে আমাদেরকেই বাঁচাতে হবে। সংগঠনের প্রতিটি দায়িত্বশীল নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে নিজেদের মধ্যে আঁকড়ে থাকবে, এই গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বাংলাদেশ আহলাদুল যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2022-এর মুহতারাম সভাপতি, বিশেষ অতিথি এবং দেশের দূর দূরান্ত থেকে আগত কর্মী ভাই এবং বন্ধুগণ, আপনাদের সরব উপস্থিতির কারণে আজকে আমাদের এই সম্মেলন সাফল্যমণ্ডিত হয়েছে, এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সময় খুবই সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কর্মীদের জন্য দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আমার দিক থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি সংগঠনের গতিকে ত্বরান্বিত করার জন্যে, মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্যে সেই সংগঠনের আদর্শ কর্মী বাহিনী যথেষ্ট। যদি কর্মীদের মধ্যে আদর্শিক গুণাবলী না থাকে, তাহলে সংগঠন কখনো শক্তিশালী একটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থাকবে না। সেই জন্য আদর্শ কর্মীদের কিছু গুণাবলী অর্জন করতে হবে। সেই গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ আহলেদুল যুব সংঘের যে যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, সে সমস্ত দায়িত্বশীলদের বিভিন্ন পদবি থাকার কারণে বিভিন্নভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। যাদেরকে দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র তারাই দায়িত্ব পালন করবে, আমরা দায়িত্ব থেকে মুক্ত, এই ধরনের মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। যুব সংঘের এই ওহির বিধানের দাওয়াতটা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র দায়িত্বশীলগণ নয়, দায়িত্ব যাদের থাকবে না তাদেরকেও ভূমিকা পালন করতে হবে। উভয়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ যদি বজায় না থাকে, উভয়ের মধ্যে যদি বিচ্ছিন্নতা কাজ করে, তাহলে এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ আমাদেরকে ভুল পথে বিপথে চালু করবে। এই বিচ্ছিন্নতা থেকে বাঁচার জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে, একই সাথে সঙ্গবদ্ধ থেকে একই দাওয়াত, একই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মোতারাম উপস্থিতি, যদি আমরা আমাদের এই সংগঠনকে নিজেদের সংগঠন, নিজেদের আত্মার সংগঠন মনে করতে না পারি, তাহলে এই সংগঠনে থেকে আমরা যে দাওয়াত দেব সেই দাওয়াতের গতি কখনো বৃদ্ধি হবে না। সংগঠনে যে সমস্ত মরা আহলে হাদিস রয়েছে, এ সমস্ত মহারা আহলে হাদিসদের চেতনায় আঘাত করে জাগ্রত করতে হবে। মরা আহলে হাদিস দিয়ে কখনো সমাজ সংস্কার হবে না। সেই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছেন যে, ওরে ওরে তরুণ, ওরে আমার কাঁচা, ওরে অবুজ, ওরে সবুজ, আদমরাদের ঘামেরে তুই বাঁচা। যারা আদমরা আহলাদিস আছে, এ সমস্ত আদমরা আহলাদিসদেরকে আমাদেরকেই বাঁচাতে হবে। আমাদেরকে এমন গুণাবলী অর্জন করতে হবে, যেই গুণাবলী অর্জন, যার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন সূরাতুল সাফের মধ্যে যে, নিশ্চয় যারা আল্লাহর পথে সংগ্রাম করে সীসাঢালা প্রাচীরের মতো। একটা সীসাঢালা প্রাচীর যেমন সীসার যখন ঢালা হয় তখন যেমন অণুপরমাণুগুলো পরস্পরের সাথে আঁকড়ে থাকে, সংগঠনের প্রতিটি দায়িত্বশীল নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে নিজেদের মধ্যে আঁকড়ে থাকবে, এই গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। সেই সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দীপ্ত ঈমান আমাদের থাকতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো তাওহীদি চেতনা থাকতে হবে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানি দক্ষতা থাকতে হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সংগ্রামে আমাদের মুজাহিদ হিসাবে দায়িত্ব পালন করতে হবে, তবেই আমরা আমাদের এই সংগঠনকে গতিশীল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।